আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। তুমিও শেষ পর্যন্ত আমার দেবদাস বানাইলা? বানামু না তো কি করুম, যে এমনে ওদা সাহেব আছ, দেবদাস ছাড়া কি করবো? সুযোগ পেলে আব্বা জেলা গেছে টাকা নেওয়ার দান্দা। দেখছেন আব্বা না, দেখছেন আম্মা কিরকম কথা বলতে বাবা ঢুকাই দিল। আর চুপ করছেন ঠিক। থাক, আমার যখন চাইতেছে না, আমার নয়া ড্রেস কিনুনের কাম নাই। পুরান ড্রেস পরুন, পুরান ড্রেস ছিঁড়া বুড়া গেলে অন্দুরে কাটা ফালাইলে তালি তুলে দিয়া পরুন নে, অসুবিধা নাই। নয়া ড্রেসের দোকান। আরে এমনিতেই কইলাম, এইসব কথা লয়ে যদি তুমি প্যাঁচ লাগাও তাহলে তোমার মাথার মধ্যে টেম্পার আর প্যাঁচার দুটাই বেড়ে যাইব। আচ্ছা চানবানু, আমি ভি তোমার ভাই, আমার নাম রজ বস্তাগার, ইটার উপরে ইটা দিয়ে বিল্ডিং বানাই। আর এই কথাটা আমি বুঝার পারবো না ভাইয়ান। আমার কিছু কইলা? আমি কল্পনা করতে পারছি সেই ক্যারেক্টারটা একটা দুর্দান্ত ক্যারেক্টার হবে, আমার ছবি হিট অবশ্যই হয়ে যাবে। হাঁচাই কইতাছেন, ইমানে কইতাছি, এমন অ্যাক্টিং করুন না ছবি একেবারে হিট হয়ে যাবো। ডাইরেক্টর সালা আছে না, আর 14 গোষ্ঠীর আমি অ্যাক্টিং শিখাই দিমু। তোমার নামটা যেন কি? জানবানু, জানবানু, জানবানু। তুমি বাসারে কি দেইবা? তুমি তো একটা খাজা কাঁঠাল। হ্যাঁ তুমি পড়তিবার কি বুঝো? হ্যাঁ টাইম হলে ঠিকই বুঝাই দিমু। আরে দিও দিও চামচিকাও, আজকাল দি ছিলে লহনা কাছে উড়বার চায়। কি জামানা আইলো! আলা বাসা কসাই, ওর দি দেমাক বাড়ছে। আরে আমার নাই কালো একটা নাচটা করতেছে না, মনে হইতেছে একসনে যাওয়াই লাগবো, নাহলে তো উপায় নাই। কে আমি শুধু একটা বিষয় জানতে চাই, আমার স্যারকে কেন তুমি এত ফোন দাও? কি কথা এত তার সাথে? আরে মরজালা, হে হইলো ফিল্মের ডাইরেক্টর, আমার মতো সুন্দরী তারা তো ফোন দিবারই পারে। পারে? ফোন দিতে পারে? কিভাবে পারে? আই মিন তুমি কিভাবে পারছো? আমার কথা একবারও ভাবলে না? কে তাই কইছে তোমার কথা ভাবি না? তুমি তো আমার সবসময় দিলের মধ্যেই আছো, তোমার ফোন তো আমার দিলের মধ্যে বাস্তাছে। সত্যি সত্যি বলছো তুমি? মিছা কথা কম কেন? মিছা কথা কইলে আল্লাহ মাথায় ঠাটা ফেলাইবো। তাহলে তাহলে তোমাকে যে একদিন আমি রাব্বানি স্যারের সঙ্গে রিকশায় দেখলাম, তুমি হাসতে হাসতে রাব্বানি স্যারের সঙ্গে রিকশায় যাচ্ছ, উফ, মনে হলো রিকশার চাকা আমার বুকের উপর দিয়ে চলে গেল। নাই দেখছো কবে? আমি তো হালাই ভুলে গেছি গা। হ্যাঁ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলবো কি করে? আমি তো ভুলতে পারি না। হইছে হইছে, অহন সব ভুলে যাও গো, অহন লও ফাস্ট ফুডের দোকানে যাই গে। আজকে কইলাম তুমি আমার খাওয়াইবা। এই সেরেছে, পকেটে কিছু অল্প টাকা আছে, বিল দিলে তো সব শেষ। এখন আমি কি করি? কি ভাবতাছো? ব্যাগ টাকা নাই কা, টাকা ধার লাউনের কথা ভাবতেছো না তো? আরে না না না, টাকা পয়সা কোনো ব্যাপার হলো নাকি? তুমি খেতে চেয়েছো, আমি তোমাকে না খাইয়ে পারি? এখন টাকা ধার চাওয়া যাবে না,
এটা হলো গিয়ে আমার ইনভেস্টমেন্ট। আরে কি হলো বল তো, আমার তো খারাপ লাগে না। চলো চলো চলো, তুমি আগে যাও। আরে ডাইরেক্টর সাহেব। আরে রজব ভাইজান, আসসালামু আলাইকুম। আসুন 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 ভাইজান, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার অফিসে। আরে ভাই, পেরেশানি হয়ে গেছি গা আপনার অফিস চিনতে চিনতে। কেন, ফিল্ম পাড়ায় যে কাউকে বললেই তো আমার অফিস দেখিয়ে দেবে। ও হইতে জিগাইতে জিগাইতে তো আইছি। খুব ভালো করেছেন, আমার অফিসে যে আপনি এসেছেন এই জন্য আমি খুব খুশি আছি। আরে ভাবলাম পরিচয় যেহেতু হয়েছে একটু দেখা সাক্ষাৎ করে আহি। আরে এমতি তো মাইসেলকে সম্পর্ক আছে নাকি কন, ঠিক কইছি না? ঠিক মানে 100% ঠিক। আপনার অফিসে তো বাহ খুব সুন্দর করে সাজাইছেন, হ্যাঁ ফিল্মের পোস্টার ভি দেখা যাইতেছে। জি আপনি অনেক বড় ডাইরেক্টর। আরে আমার বোন তো আপনার একেবারে বক্ত হয়ে গেছে গা। আমাকে লজ্জা দেবেন না, আমি অত বড় ডিরেক্টর নই, চাঁদ বানু একটু বানিয়ে বলেছে। আরে না কি কইতাছেন, আমার বোন চাঁদ বানু বানায় কথা কোনের মানুষই না। উই যা কইবাকে স্ট্রেট ফরওয়ার্ড বুঝছে, উই তো আবার আপনার খুব পছন্দ করে সেটা আমি জানি। শুনেন আমি হলাম কি ওর বড় ভাই রজব ওস্তাকার। তা আপনি লগে আমার একটা চিন পরিচয় আলাপ আলোচনা দরকার আছে না, বড় ভাই হিসাবে দায়িত্ব আছে নাকি? না না তা তো অবশ্যই, তা তো অবশ্যই অবশ্যই। আচ্ছা আপনার কথা হইলে মনে হইতেছে আপনি নয়া ঢাকা? জি জি আমরা তো নতুন ঢাকা। আমরা হইলাম পুরান ঢাকা বুঝছেন। জি নতুন ঢাকা আর পুরান ঢাকা দুইটা হলো দুই জগৎ দুই পৃথিবী বুঝছেন। মগর হইলে কি হইব, আজকাল যে জমানা পড়ছে না, নতুন ঢাকা আর পুরান ঢাকা সম্পর্ক অশুরু হয়ে গেছে, অহনার বাজ বিচার নাই বুঝছেন। তা আপনি তো আমাকে মহল্লায় গেছেন, গেছেন না? জি জি পছন্দ হয়েছে। আরে পছন্দ হবে না কেন, আরে পুরন ঢাকার তো একটা আলাদা ঐতিহ্য আছে না, কি বলেন, সেই শাস্তাখান আমলের পুরন ঢাকা। হো এটা ঠিক কইছেন, একদম খাঁটি কথা কইছেন। নাইলিকা চানমানুরে আপনি পছন্দ করছেন? আমি আসলে আমার ফিল্মের গল্পে ওর কথা ভাবছি, একেবারে ওর মতো একটা ক্যারেক্টার, একদম 100% পারফেক্ট মেয়ে। হো এটা আমি জানি, আপনি যা ভালো মনে করেন এটাই করুন। খবরদার এই কথা কইন না। আরো কয় কি জানো, কয় তোমার হিরোইন না হইতে, আমি তো বুঝার পারছি বুঝার পারছি। দুই চার মহলে সব তো জানা গেছে না, সব তো এখন তো হিংসা হইতেছে হিংসা। ওই হালে মনে কয় তোর পিছে লাগছে। ও কি আমার পিছে লাগছে? কেঠাই আমার পিছে লাগছে? আ কার অত বড় বুকের পাটা, কার বুকে 1000 টাট দিয়া, কার মতো লাগা আদলে আমার কাছে আছে কেঠা? খালি নাম টাকাও বাচ্চা বাহাদুর, খালি নাম টাকাও, অত বড় বুকের পাটা কার আছে যে চুন্নি জানে পিছে লাগে? আমার আগে একটু একটু সন্দেহ হয়েছিল, মাগার চাইপা গেছি, কিন্তু আর চাপন যাইব না। এইবার হালারে পাইলে ড্রেনের মধ্যে চুবামু, আমার চিনে নাই কা? একদম ঠিকই কথা কইছো, আমারে হিরো নেবার মানা করে আ, কত বড় সাহস, আমার পিছে লাগে। আরে একবার চুবাইবা দুইবার চুবাইবা তাতে যদি কাম না হয়, আরে 19 বার চুবাইবা আমি তোমার কয়া দিলাম। তুমি কইতেছ তো, তুমি কইলে আমি কিন্তু জবা নাইতেই করুম। কইছি মানে আল বত কইছি, 101,000% কইছি, কিন্তু তুমি তোমার নামটা কইলে না। ওই মানকা কানে কোন মহল্লা থাকে? আ কোন মহল্লা কেঠা আবার ওই নয়া চান? হায় হায়
বাচ্চা কোথায়? তুমি তো দেখি টেস্টিজের টুথপেস্ট বানা ফালাইছ। কেলা কি হয়েছে? আজকে উঠলা কা? শুধু কি আজকে ছি ভীম রিবি খাইছি। আরে বাচ্চা কোথায়? নয় জান তো সম্পর্কে আমার বিয়াই লাগে বিয়াই। আরে বিয়া হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ এ আমার চ্যালেঞ্জ নয়, আমার ফেরত দেয়। সেলুনে ঢুকা এর মাথা যদি না কামায় দিছি আমি এর বাচ্চা কোথায়? চুপকু মেরা বাচ্চা বাহাদুর, তুমি এরকম করবার জানা আমার বহুত খুঁটিয়া দেবো, বুঝে পারছো? আমি ওরে বুঝা বুঝা সাইজ করে দিব নে। হ্যাঁ তোমার লোকে চ্যালেঞ্জ দিতে যাইবো না, বুঝছো? আমার বাধা দিও না চুন্নি জান, ওই নয় চান্দা বুঝাইতে হইব এই বাচ্চা বাহাদুর কি জিনিস। না না তোমার বুঝার লাগবো না চান্দু, আমি বুঝাই দিব নে। কেলা তোমার অত লাগতাছে কেলা? তুমি কি ওই নয় চান্দার পক্ষে আছো নি? যে কোনা আমি তো তোমার পক্ষে, আমার হিরো বাচ্চা বাহাদুরের পক্ষে। মাদার বাচ্চা বাহাদুর আমি কইতাছি কি, নয়া চান্দে বেশি ঘাটানির দরকার নাই। পরে আব্বাজান জানা যাবো আমার আর ফিল্মে কাজ করো নইব না, তোমার লগে আমার ডিটাচ হয়ে যাবো, বুঝা পারছো? না 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 ডিটাচ হন যাইব না। আচ্ছা ঠিক আছে যাও, নয়া চান্দে আমি ছাড়ে দিলাম, মাগার তুমি ওরে সাবধান করে দিবা আমার লগে যেন লাগতে না হে, ঠিক আছে? যদি আহে তাহলে হ্যাঁ আমি এমন কুম্ফু মাই দিব না যে নাক বোচা হয়ে যাবো, তারপরে হয় চীনে যাওয়ার লাগবো নাহলে জাপানে যাওয়ার লাগবো, চাইনিজ হয়ে যাবো। না 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 বাচ্চা কোসাই, চীনও পাঠান লাগবো না, জাপানও পাঠান লাগবো না, সব সাইজ হয়ে যাবো। আমি আছি না, চুন্নি জান থাকতে কোনো চিন্তা আছে? আমার একলা থেকে বাপের বাড়িতে পড়ে গেছে পূর্তি করতেছে, আমি কি তোমার যাইতে কইছি? কেলা গেলা যাবো না কি হারে আনতে? না না এইটা ঠিক হইব না। চান্দানু আরে আলিয়া বয় বয়, কি রে এত আর্জেন্ট খবর দিলি কেলা? ঘটনা কি? ঘটনা কি রে আবার? এমনি খবর দিছি, এমনি এমনি কেউ খবর দেয়, কাহিনী কি খুললা ক? না রে কোনো কাহিনী নাই কা, এমনি মনটা ভালো লাগতেছিল না। কে মনটা কি হয়েছে? তোর মনের আসমানে কি কেউ রঙিন ঘুড়ি উড়াইছে? না রে অহন উড়াই নাই কা, উড়ানোর প্র্যাকটিস চলতেছে। পাস কি মানুষটা কেঠা? কমুনি কমুনি, টাইম হইলে আগে তোরেই জানাম। কে টাইমের আগে জানলে অসুবিধা হইব? না একটু অসুবিধা তো হইবই, ঘটনা ঘটার আগে পোলাও রানলে কাউয়াই খাইব না? কাউয়া খাও আর যেই খাও পোলাও তো রান্না হইব। ও তা হইব, চা খাবি? চল। আমাসিরে কি যে বিপদে পড়ে গেছিলাম বুঝছস, আর ঠুলে তো ধরা খায় গেছিলাম, আর নয়া চান বাচ্চার লগে তো লাগা গেছে গা। এক লগে দুইটা চালালে এরমি হইব, সামনে যে কি হইব আন্দাজ হবে করবার পারবি না। এনে আমার দোষ কি? আমি কি জানতাম যে নয়া চানের লগে বাচ্চা দেখা হইব, আর নয়া চান সব বুঝা যাইব? আমি কি জানিনি? আমার মনে হয় কি বাচ্চা অভি বুঝে ফেলেছে যে তুই নয়া চানের লগে ঘুরে বেড়াইতেছস। আমারও তাই মনে হইতেছে আলমাসি, আবে হালায় একেবারে রসির গিট্টুর মধ্যে পড়ে গেছি গা, দিন দিন মনে হইতেছে গিট্টুর টাইট হইতেছে। আমি কি করবো আলমাসি, কত মাথা ঠান্ডা রাখ, খারাপ চিন্তা করে নেই, আর জলদি জলদি কর, আমার তো প্রেসার বাইরে যেতেছে। দাওস না, তুই এক কাম কর, নয়া চ্যানেলে ভালো করে বুঝা, নয়া চ্যানেলে বুঝাবি কি তুই খালি হিরো নইবার লাগা বাচ্চার লগে টাইম পাস করতাছ। আমার জ্বালা, নয়া চ্যানেল তো আমার হিরো নিয়ে বেটবার চায় না, বুঝোস না গেলা? তাহলে কাম কর, নয়া চ্যানেলে কয়েকটা হিন্দি ফিল্মের ডিভিডি কিনা দে। হ্যাঁ হ্যাঁ, খালি নায়িকার ডান্স দেখবার লাগবো আর তোর কথা চিন্তা করবার লাগবো, ডান্স দেখবার তোর কথা চিন্তা করবো, তখন নয়া চ্যানেল কোনো অমত করবো না। হ ভালাই কইছ, তাহলে হন চল নয়া চ্যানেল লাগা ডিভিডি কিনবার যাই। আরে অত অস্থির হচ্ছিস কালা, হ্যাঁ নয়া চ্যানেলটা নয় সমাধান হয়েছে, বাচ্চাটা কি করবে? হ্যাঁ হ্যাঁটা সমাধান করার লাগবো না। হ এইটা তো একটা কামের কথা কইছ, ওই বাচ্চার লোকে কি করণ যায় একটু থিঙ্ক করে কত। এক কাম কর, বাচ্চারে বুঝাবি তুই নয়া চান্দের হাতে রাখবার না পারলে তুই কোনোদিন হিরো নেবার পারবি না, কারণ নয়া চান যদি তোর ফ্যামিলিকে জানাই দেয় তোর আব্বা জান কোনোদিন তোর হিরো নেবার দিব না। আলমাসি রে, এটা আমি বাচ্চারে কইছি কিন্তু হালে সিং মাছের লহান পিছলে আছে বুঝছস, আমার নয়া চান্দের লগে দেখবারই চায় না। বুঝছি, এটা একটু টেকনিক্যালি করতে হবে, তুই কোনো চিন্তা করিস না, আমার সাথে বাচ্চা দেখা হইব না, আমি ম্যানেজ করে ফেলাম মনে ঠিকই। আলবাসি আচ্ছা কুচুত তো পারবি তো?
পারুম না মানে বেগম আলমাসে বইলা কথা হাতের মধ্যে লইয়া একটা চিপ প্রায় সাইজ করে ফেলাম না অরে কইলাম বেশি চিপ রাস না বেশি চিপ রাইলে আবার ভচকা যাবগা এই কইলাম আমার ফিল্মে হিরো মনে থাকে যা বুঝছি চল গিয়ে কিনে নিয়ে চল চল সারাদিন সিনেমা দেখো তুমি কি অ্যাক্টিং করতে পারবে ভাইজান কি কইতাছেন পারুম না মানে যাত্রা দেখছি যাত্রা অভিনয় করছি আপনি এটা দেখাই দিচ্ছি হ্যাঁ দেখো না না আমাকে কি দিতে বলবে না আমি পারুম না ও ও বেলার থামো থামো বুঝতে পারছি আর ধরো তুমি সিনেমার হিরো ঠিক আছে তুমি সিনেমার হিরো সামনে একটা নদী ওই নদীর ওই পারে রয়েছে নায়িকা এখন নায়িকাকে তুমি কিভাবে উদ্ধার করবে রোমান্টিক ডায়লগ দিয়ে তাকে ঠান্ডা করবে রোমান্টিক ডায়লগ দাও ভাইজান নায়িকার নাম কি নায়িকার নাম হচ্ছে মালতী পরে বলে দেবো কিন্তু এখন থেকে তুমি টাকা জমানো শুরু করো বুঝতে পেরেছো আর তুমি আমার সাথে যোগাযোগ রাখবে বুঝতে পারছো আমি তোমাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ও কলম তোমার কাছে নেই না এখন আমি পারবো ভাইজান তুমি পারবে পারবে তুমি আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিবে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ রাখবে তোমাকে আমি তিন দিন সপ্তাহে রিহার্সেল করাবো ঠিক আছে সুযোগ দিবেন তো হ্যাঁ সুযোগ দেবো শোনো তোমাকে আমি মোবাইল নাম্বারটি কানে কানে বলে যাই রাখতে পারবে ভাইজান একটু খান আমি একটু পায়ে দিলাম নিব আপনার ঠিক আছে বেঁচে থাকো বেঁচে থাকো তোমাকে দিয়ে হিরো হবে কিন্তু বাট রিহার্সেল ছাড়া হবে না ঠিক আছে আজকে আমি যাই আমার নাম্বারে ফোন করবে কিন্তু বাই বাই ও হ্যাঁ আমি জানি কি কইতেছিলাম ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে দেখছো কি তাজ্জব ব্যাপার তোমার আব্বা জানে কেমতে আমার মনে কথাটা পড়ে ফেলাইছে আসলেই তাজ্জব করবার কেমতে পড়ে ফেলাইলো নাম তার জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি জহুরালী জহুরি জহুরালী জহুরি পাথরেই কারবা হাত দেখে বারবার বোঝান নিজের বাহাদুরি জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা